ধন্যবাদ সবাইকে। কেমন আছো সবাই? আচ্ছা দেখো, আমরা বাড়ি থেকে কম বেশি সবাই খাওয়া দাওয়া করে এসেছি তো। আচ্ছা আচ্ছা, এই খাবারগুলোর মধ্যে এই মিষ্টি জাতীয় খাবার আর টক জাতীয় খাবার আমাদের প্রায়, নোনতা জাতীয় খাবার আমাদের প্রায় প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু খুব বেশি ঝাল কিংবা খুব বেশি তেতো খেতে কি আমাদের কারোর খুব ভালো লাগে? না তো, ভালো লাগে না। কেন কি, ওই জাতীয় খাবারগুলো, ঝাল জাতীয় বা খুব ঝাল বা খুব তেতো জাতীয় খাবারগুলো আমরা যখন খাই তখন আমাদের জিভে খুব খারাপ অনুভূতির সৃষ্টি হয়, তাই খারাপ লাগে। তেমনি ওই মিষ্টি জাতীয় নোনতা জাতীয় খাবারগুলো যখন খাই তখন আমাদের ভালো অনুভূতি সৃষ্টি হয়, তাই আমাদের ওগুলো ভালো লাগে। তাহলে সবটা অনুভূতির ওপর, ঠিক তেমনি আমাদের শরীরেরও, তাহলে খাবারগুলো জিভে স্পর্শ হওয়ার পর অনুভূতি যাচ্ছে, ঠিক তেমনি আমাদের শরীরের কিছু অংশ আছে যে অংশগুলোতে আমরা যদি টাচ করি, কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ভালো অনুভূতি সৃষ্টি করে, ভালো মনের সৃষ্টি করে, কিন্তু অন্য কিছু কিছু, আরও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে টাচ করলে বা স্পর্শ করলে, ইংরেজিতে টাচ বলে, TOUCH, টাচ মানে কি বললাম, স্পর্শ, টাচ মানে স্পর্শ। তো কিছু কিছু শরীরের জায়গা আছে যেগুলো টাচ করলে আমাদের ভালো অনুভূতি সৃষ্টি হয়, আর কিছু কিছু শরীরের জায়গা আছে যেগুলো টাচ করলে আমাদের খারাপ অনুভূতি সৃষ্টি হয়। তো আজ আমরা জেনে নেব এই ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ। ভালো যখন যখন টাচ করা হয় আমাদের শরীরে, যখন ভালো অনুভূতি সৃষ্টি হয় তখন সেটাকে বলবো গুড টাচ বা ভালো স্পর্শ, আর যখন খারাপ অনুভূতি সৃষ্টি হয় টাচ করলে তাকে বলে খারাপ স্পর্শ বা ব্যাড টাচ। ঠিক আছে, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। ওকে, তো এখন চলো একটুখানি তোমরা দেখে নাও। এই যে তোমাদের জন্য আমি একটা ছবি এঁকে এনেছি, দেখো, এই যে দেখো ছবিগুলোতে দেখো আমাদের শরীরে তিনটে জায়গা আছে, এক হচ্ছে ঠোঁট, আর দুই হচ্ছে বুক, আর তিন হচ্ছে এই যে দেখো দুই পায়ের মাঝের অংশ, দুই পায়ের মাঝের সামনের অংশ, আর এই যে দেখো পেছন ঘুরে আছে দুই পায়ের মাঝের পেছনের অংশ। এই তিনটে অংশে কেউ যদি টাচ করে, অপ্রয়োজনে টাচ করে, এবং প্রয়োজন অপ্রয়োজন এখানে বোঝার দরকার নেই, যদি টাচ করে তোমার যদি অনুভূতি খারাপ হয়, তোমার যদি খারাপ লাগে, সেটাকে কিন্তু প্রতিবাদ করা উচিত। কোথায় কোথায়? ঠোঁট, বুক আর দুই পায়ের মাঝে, এই অংশে, ঠিক আছে, এই নিম্নাঙ্গে, ঠিক আছে। আর তবে হ্যাঁ, ভালো স্পর্শও আছে। ভালো স্পর্শ কোনগুলো? সেটা হচ্ছে দেখো তোমার সঙ্গে কেউ আনন্দিত হয়ে হ্যান্ডশেক করতে চাইছে বা হাত মেলাতে চাইছে, সেটা কিন্তু ভালো ভালো স্পর্শ। তোমার শিক্ষক শিক্ষিকা, তুমি যখন ক্লাসে কোনো ভালো পড়া দিয়েছো, ভালো রেজাল্ট করেছো, তোমাকে বলছে বা বা বা, পিঠে চাপড়ে, পিঠে হাত দিয়ে বলছে বা বা বা, কাঁধে হাত দিয়ে বলছে বা বা বা, এই ক্ষেত্রে তোমার ভালো লাগে না? তাহলে সেটা ভালো অনুভূতি সৃষ্টি করছে বলেই তোমার ভালো লাগছে, তুমি তুমি তোমার অস্বস্তি হচ্ছে না, তোমার খারাপ অনুভব হচ্ছে না। তাহলে দেখো সেই সব জায়গাগুলো, যেরকম হাত, সেটা কি করছে, খারাপ অনুভূতি সৃষ্টি করছে না। এই সব জায়গাতে কেউ যদি টাচ করে খারাপ অনুভূতি সৃষ্টি হয় না। আবার তোমার পরিবার পরিজন, মানে বাবা মা, তোমার শিক্ষক শিক্ষিকা, তোমার গুরুজনেরা, যারা তোমাকে ভালোবাসে, তারা যদি মাথায় হাত দেয়, তারা যদি পিঠে কাঁধে হাত দেয়, তারা তখন কিন্তু আমাদের খারাপ অনুভূতি সৃষ্টি হয় না। তাই এই অংশগুলোকে আমি হলুদ অংশ দিয়েছি দেখো। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, যদি অপ্রয়োজনে এবং সচেতনভাবে কোনো, তোমার কোনো মানুষ যে তুমি, যাকে যাকে তুমি চেনো না, কি বললাম, অপ্রয়োজনে সচেতনভাবে যদি কোনো মানুষ এই তোমার গাল টিপে দেয়, তোমার চুলের মধ্যে হাত ঢুকিয়ে দেয় বা তোমার কাঁধে হাত দেয় অপ্রয়োজনীয় সচেতনভাবে, তখন তোমার চেষ্টা, তোমার তখন তোমাকে সতর্ক হতে হবে যে বিষয়টা ভালো লাগছে না, আমার ভালো হচ্ছে না, কারণ সে আমাকে চেনে না, জানে না, সে অপ্রয়োজনীয় অসতর্কভাবে। এবার যদি প্রয়োজনে তোমার বন্ধু তোমার কাঁধে হাত দিল, বা তোমরা খেলছো, খোখো খেলছো, হাডুডু খেলছো, প্রয়োজনে তোমার কোনো বন্ধু তোমার পেটে একবার ছুঁয়ে দিল কোনো কারণে, সেটা অসচেতনভাবে প্রয়োজনে, কারণ খেলার সময়টাকে প্রয়োজন হিসেবে ধরা হয় এই সব ক্ষেত্রে। যেরকম কি এই কাঁধ, এই গলা, তোমার খেলতে খেলতে তোমার বন্ধুর হাত তোমার গলাতে লেগে যেতেই পারে, সেটা কিন্তু কখনোই খারাপ কিছু নয়। কিন্তু যদি অপ কোনো অন্য মানুষ, অপরিচিত মানুষ যদি গলা, গাল,
চুলের ভেতর পেটে হাত দেয় সেটা কিন্তু তোমরা প্রতিবাদ জানাবে। আর লাল অংশগুলো কি বললাম, ঠোঁট বুক এবং এই দুই পায়ের এই মাঝের অংশগুলো, সামনে পেছনের মাঝের অংশগুলো, সেটা কিন্তু যদি কেউ স্পর্শ করে, যে দেখো আমরা জামা পরে থাকি কি লজ্জা নিবারণের জন্য, সেই লজ্জা নিবারণের ভেতরকার লজ্জা নিবারণ করার জন্য, তো তো দেখো সেই ভেতরের অংশগুলোতে কেউ যদি টাচ করার চেষ্টা করে সেটা তো কখনোই ভালো নয়। তখন তোমরা কি বলবে, না বলে সেখান থেকে দৌড়ে চলে যাবে বাবা মার কাছে এবং বাবা মাকে বলবে যে এই মানুষটি আমার উদ্দেশ্যে খারাপ ধারণা পোষণ করছে বা খারাপ আবেদন প্রকাশ করছে। তাহলে বুঝতে পারছো তো কোন কোন অংশগুলো, কোন কোন অংশগুলো, এই দেখো পায়ের পাতাতেও যদি কোনো অপ্রয়োজনে কেউ হাত পা দেয়, গালে দেয়, সেগুলোও কিন্তু খারাপ জিনিস, ঠিক আছে। তাহলে দেখো কিছু কিছু অংশ আছে শরীরের যেগুলোতে আমরা টাচ করলে খারাপ অনুভূতি পাই, আর কিছু কিছু ভালো অংশ আছে, যে কিছু অংশ আছে যেগুলোতে টাচ করলে মানুষ অনুপাতে আমাদের খারাপ লাগে না, তাই তো। যাই হোক, এই বিষয়টা আরও একটা তোমরা জেনে রাখো, এই ক্ষেত্রে বাবা মার কাছে তো গেলে, বাবা মাও যদি সমাধান না করতে পারে, এই 100 নাম্বারে অথবা 198 এটা দুটো ফোন নাম্বার, এই দুটো ফোন নাম্বারে ডায়াল করলে তোমরা কিন্তু এই বিষয়ে তোমাদের আরজি বা তোমাদের সমস্যার কথা জানাতে পারবে এবং সেখান থেকে এটাকে চাইল্ড লাইন বলে, এটাকে কি বলে, চাইল্ড লাইন, চাইল্ড লাইন, এই নাম্বারে ফোন করে তোমাদের তোমরা তোমাদের অস্বস্তির কথা বা এই খারাপ অনুভূতির কথা জানাতে পারো, সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে। এই দুটো ফোন নাম্বার তোমরা একটু নোট ডাউন করে নাও, তাহলে ভালো অনুভূতি খারাপ অনুভূতি বুঝতে পারলে, বুঝতে পেরেছো তো। দেখো এই ছবিটা তাহলে ভালো করে আরেকবার দেখে নাও, এই ঠোঁট বুক এবং দুপায়ের মাঝে হলে খারাপ, আর এই হলুদ অংশগুলো যেগুলো সেগুলো অপ্রয়োজনে সচেতনভাবে হলে খারাপ আর প্রয়োজনে অসচেতনভাবে হলে ভালো, কোনো অসুবিধা নেই। আর এই হাতে কেউ হ্যান্ডশেক করতে চাইলে সেটাও ভালো, কোনো অসুবিধা নয়, ঠিক আছে। তাহলে ভালো স্পর্শ খারাপ স্পর্শ সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো তো, তাহলে বুঝতে পারলে। আজকের পড়াটা এই অবধি থাক, পরের দিন অন্য কোনো টপিক নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।